السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. শ্রদ্ধেয় সম্মানে উপস্থিত আমার সামনে বসে থাকা দিন প্রিয় ভাই ও বাবাজিরা, আমার পার্শ্বে বসে থাকা নাজিম আলিম ওলামায়ে কেরাম, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি, যে মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে তৈরি করেছেন। তাই সকলে একবার অন্তর করে মহাব্রত শুরু বলুন আলহামদুলিল্লাহ। কেনার পরে পরে কেনার ধর্মের গুরু, ধর্মের নেতা, তাসরে মদানি, নবী কৃষ্ণমণি, নবী আহমদ, নবী মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দরুদ ও সালাম সন্তির ধারা বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সমক্ষে কুরআন ও করিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্রে বিন্দুর মধ্যে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো একটা জিনিস তৈরি করেন, সেই জিনিসটাকে কেন তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য রয়েছে। আজকে যেমন এই জালসাটাকে বানানো হয়েছে, কেন এই জালসাটাকে বানানো হয়েছে এর একটা উদ্দেশ্য রয়েছে। বিনা উদ্দেশ্যতে বিনা কারণে কোনো জিনিস তৈরি করা হয় না। সেইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে দুই জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য, এছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা কি? আমাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম পান করার জন্য কি আমাদেরকে তৈরি করেছেন? না, বিশ্ব নবীর হাদিস বলছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনুগত বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকারের মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আমাদেরকে হারাম পান করার জন্য সৃষ্টি করেনি। তার মধ্যে থেকে বিশ্ব নবীর হাদিস বলছে কি, তিন শ্রেণীর মানব জাতির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, সেই তিন প্রকারের মানব জাতিকে। আজকে আমরা এই জায়গায় অনেক মানুষ উপস্থিত রয়েছি, এবারে একটা ভাবার বিষয় যে হয়তোবা এই তিন প্রকারের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি, কেননা সেই তিন প্রকারের ব্যক্তির মধ্যে প্রথম প্রকারের ব্যক্তি হচ্ছে যে সমস্ত মানব জাতি কি করবে, পিতা মাতার সঙ্গে অন্যায় করবে, এই
এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর দ্বিতীয় শ্রেণীর মানব জাতি হচ্ছে ওই জাতি যে জাতি কি করবে, হারাম পান করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম পান করার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, মানে হারাম জান্নাতকে হারাম করে দিয়েছে, এই যে আমরা আর জান্নাতে যেতে পাবো না। আর তৃতীয় শ্রেণীর মানব জাতি ওই জাতি যে জাতি কি করবে, আরবি শব্দের মধ্যে এসেছে যে ওয়াল আকওয়াত দায়ুস, যেই ব্যক্তি দায়ুস শব্দের মধ্যে পরিণত হয়ে যাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। আর আজকে আমরা মানব জাতি যদি হারাম না পান করি, পিতা মাতার সঙ্গে যদি অন্যায় না করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা দায়ুস শব্দের মধ্যে অংশগ্রহণ করে রয়েছি। কেননা দায়ুস শব্দের মধ্যে আমরা কেন পরিণত হয়েছি, আজকে আমাদের মেয়ে, আজকে আমাদের ছেলে, আজকে আমাদের বউ, আজকে আমাদের বিবি সমস্ত তারা কি করে, এক অপরে বেপর্দা হয়ে রাস্তায় রাস্তায় চলাফেরা করে। আমরা তাদেরকে কোনো মানা করি না, আমরা তাদেরকে কোনো বাধা দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিন শ্রেণীর মানব জাতির মধ্য থেকে যেন আমাদেরকে বাঁচান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে সৃষ্টি করেছে সেইটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা তার আশাকে পূরণ করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।